আসসালামু আলাইকুম বন্ধুরা, জবাহান্ডা টেকের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা তাঁতবোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। উক্ত বিজ্ঞপ্তিটি 1 জুন 2022 সালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন পদে আবেদন করতে বলা হয়েছে। আমরা দেখে আসি বিজ্ঞপ্তিতে কী আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে, অন্যথায় অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। আর এখানে বিভিন্ন পদে আবেদন করতে বলা হয়েছে, একজন একাধিক পদেও আবেদন করতে পারবে। এখানে যে পদগুলো কথা বর্ণনা হয়েছে, সহকারী পরিচালক, এর জন্য স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন হবে অথবা 3 বছর অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকলেও সে আবেদন করতে পারবে। জনসংযোগ কর্মকর্তা একটি পোস্ট আছে, এক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত কাজে অভিজ্ঞদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ক্রয় কর্মকর্তা, মার্কেটিং কর্মকর্তা, লেয়াজক কর্মকর্তা, এই পদগুলোতে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও হবে অথবা 3 বছরের অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে। গবেষণা কর্মকর্তাদের ক্ষেত্রে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকা লাগবে। সমন্বয় কর্মকর্তাটা একটু ব্যতিক্রম, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো সাবজেক্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তবে এখানে পরীক্ষা পদ্ধতি একটু ভিন্ন হবে। যেমন কম্পিউটার টাইপ, কম্পিউটারে টাইপ পারে এমন ব্যক্তি আবেদন করবেন। এখানে কত ওয়ার্ড সেটা বলা নেই, তবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। টাইপের সাথে শর্ট হ্যান্ড, শর্ট হ্যান্ড বলতে ষাটলিপি যেটা বলে বা স্টেনোগ্রাফি যেটাকে বলে। মেডিকেল অফিসারের ক্ষেত্রে MBBS আর টেক্সটাইল আর কারিগরি ইনস্ট্রাক্টর এবং ডিজাইনারের ক্ষেত্রে টেক্সটাইলে ডিগ্রি থাকা লাগবে। আবেদনের ক্ষেত্রে বয়স সীমা হবে 6/6/2022 তারিখে, 30 বছরের কম। আর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা হবে 32 বছরের কম। কেউ যদি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাহলে সেও আবেদন করতে পারবেন, তবে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং সেই অনুমতিপত্রটি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। আবেদনের সময় শুরু হবে 6 জুন 2022 সালে। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং ফি জমাদান শুরু হবে 6 জুন 2022 তারিখ থেকে। আবেদনপত্র জমাদান শেষ তারিখ হলো 29 জুন 2022 বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফি 500 টাকা, তবে টেলিটেকের সার্ভিস চার্জ বাবদ 60 টাকা সহ সর্বমোট 560 টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন শুরু হবে 6 জুন 2022। সুতরাং আমরা আজ আবেদন প্রক্রিয়া দেখাতে পারলাম না, সেক্ষেত্রে 6 জুনের পরে আবেদন কিভাবে করব, টাকা কিভাবে জমা দেব এগুলো দেখানো হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।